অফিসের মহিলা কর্মীকে উত্তক্ত করার অভিযোগ, অভিযুক্তকে গ্রেপ্তার করল পুলিশ, ঘটনায় চাঞ্চল্য। অফিসের এক মহিলা কর্মীকে দীর্ঘদিন ধরে উত্তক্ত করার অভিযোগে এক বেসরকারি সংস্থার কর্মীকে গ্রেপ্তার করল লিলুয়া থানার পুলিশ। অভিযোগ, 16 নম্বর জাতীয় সড়কের লিলুয়ায় সুপ্রিম মোটরসের অ্যাডমিন শিরঞ্জিত কুমারের বিরুদ্ধে। অভিযোগ করেছেন ওই শোরুমেরই কর্মরতা এক মহিলা কর্মী। মহিলার অভিযোগ, বহুদিন ধরেই অভিযুক্ত তাকে নানা কারণে বিব্রত করে চলেছে, নানা সময়ে নানা কটু কথা কুপ্রস্তাব দিয়েছে ওই অভিযুক্ত। দুদিন ছুটি নিলেই নাকি অন্যজনের সাথে ঘুরতে চলে গেছে, এই সব রটানো অফিসের মধ্যে। যেহেতু আমার দিদি হয়, আমি দিদিকে বারবার বলি যে দিদি দেখ এনা ম্যাডাম বলছে, ওনাকেও আমরা বলেছি কিন্তু উনি কোনোদিনই কিছু শোনেননি। এরপরে আমরা রাস্তায় আজকে বাধ্য হয়েছি আমরা থানাতে লিগাল স্টেপ নিতে, কারণ এটা আর বাড়তে দেওয়া আমাদের পক্ষে সম্ভব হচ্ছে না। কারণ একটা মহিলা অফিসে কাজ করতে আসছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন মহিলারা কাজ করতে যায়, তাদেরও অফিসে যদি এরকম করে আগামী দিন, তাহলে মেয়েদের স্বাধীনতা কোথায় বা মেয়েদের সিকিউরিটিটা কোথায়? অফিস স্টাফই যদি এরকম হয় তাহলে আমরা বাইরের লোককে কি দোষ দেবো? এর আগে বহুবার ওই সংস্থার পক্ষ থেকে ওই অভিযুক্তকে সতর্ক করা হয়েছে, অন্যান্য কর্মীরাও তাকে ওই দুর্ব্যবহার বন্ধ করতে বলেছেন। সবাইকে ডেকে ডেকে চেয়ারে বসিয়ে আলাদা করে নিজের মতো করে বলে দেন, তো সবাই শুনে শুনে যে যার মতো চলে যায়। তারপর আজকে একটা পরিস্থিতি ঘটে গেছে দুর্ঘটনাবশত, না এগুলো ঠিক না দাদা, একটা অফিসে কাজ করতে হয়েছে, তারা আমাদের সহকর্মী, সহকর্মীদের প্রতি বরং ব্যবহার করা ঠিক নয়। মহিলা স্বামীহারা, একমাত্র সন্তান নিয়ে থাকেন, সেই সুযোগ নেয় ওই অভিযুক্ত। মহিলার একাকিত্বের সুযোগ নিয়ে নানান কুপ্রস্তাব দিত ওই ব্যক্তি, এমনই অভিযোগ। এমনকি মহিলা কাজ থেকে কোনো কারণে ছুটি নিলে তার বিরুদ্ধে নানা মন গড়া বাজে কথা বলতো ওই ব্যক্তি। বিষয়টি দীর্ঘদিন ধরে চলায় মানসিকভাবে তার ধকল নিতে পারছিলেন না মহিলা। বুধবারও কর্মক্ষেত্রে গেলে ওই মহিলা কর্মীকে অপমান করে ওই ব্যক্তি এবং তাকে অশ্লীল ভাষায় আক্রমণ করা হয়। এর প্রতিবাদ করলে তাকে দেখে নেওয়ার ও তার চাকরির ক্ষতি করার হুমকিও দেয় ওই ব্যক্তি। কর্মক্ষেত্রের এই অস্বস্তিকর পরিবেশ আর সহ্য করতে না পেরে মহিলা অবশেষে লিলুয়া থানায় ওই ব্যক্তির নামে লিখিত অভিযোগ দায়ের করে। মহিলা অভিযোগ দায়ের করলে তাকে লিলুয়া থানায় জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসা হয়, পরে তাকে গ্রেপ্তার করা হয়। এর নাম শিরঞ্জিত কুমার, আন্দুলে থাকে, এখানকার হচ্ছে অ্যাডমিন সুপ্রিম মোটরসে। এবং 2020 সালে ওনাকে একবার ডায়েরিও করা হয়েছিল ওনার নামে, বা বন্ধুদের সঙ্গে কোথাও যায় বা ফ্যামিলির সঙ্গে যায়, অনেক ভারভাবে বোঝানোর চেষ্টা করেছে যে তোমারও বাড়িতে বউ আছে, ছেলে আছে, তুমি তাদের নিয়ে থাকো, হ্যাঁ তুমি এইসব ভুল ভাল কমেন্টস নাই করো, উনিও একটা চাকরি করছেন, তুমিও তোমার জায়গায় চাকরি করো, তুমি যে যার মতো। কিন্তু উনি কোনো কথা শোনায় না, হ্যাঁ উনি ম্যামের, যেই ম্যামের চোখের আড়ালে সবার সঙ্গে, সবার কাছে আমার নামে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, লিলুয়া। বাজেটের মধ্যে আপনার পছন্দের গহনা কিনতে আজই আসুন। আমাদের ঠিকানা নিউ পিসি জুয়েলার্স, বনগা বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ বাটার মোড় বনগা। এছাড়াও পিসি জুয়েলার্স বিউটি বনগা মতিগঞ্জ।